একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা হুইয়িতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা। হাবিব, যখন সালামের মাধ্যমে কেউ আপনাকে দোয়া করতে চায়, তখন তার প্রতিদান, তার জবাবটা উত্তম করে দেবেন। যদি উত্তম করে দেবার সময় সুযোগ না থাকে, আওরুদ্দুহা, যেভাবে সালাম দিয়েছে অন্তত অতটুকু ফিরিয়ে দেবেন। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করলেন। একজন এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু উত্তম করে বাড়িয়ে দিলেন, কোন শব্দটা বাড়ালেন? রাহমাতুল্লাহ। আরেকজন ভাবলেন, আমি রাহমাতুল্লাহ পর্যন্ত সালাম দেব, দেখি হুজুর আমার জন্য কি বাড়াইয়ে দোয়া করে। সাহাবায়ে কেরাম দোয়ার কাঙ্গাল হুজুরের। উনি এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর জবাব দিলেন একটু বাড়িয়ে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরেকজন বলেন যে আমি বারাকাতু পর্যন্ত সালাম দেব, দেখি হুজুর আমার জন্য কি বলে। উনি এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবার কি বাড়িয়েছেন? না না, বাড়ান নাই। বাবা, ও আস্তা আমাদের থেকে আমেরিকাই বেশি জানে রে, কি লেগে এত দূর আইলাম। বারাকাতুহুর পর বাড়ায়নি, মাগফিরাতুহু এগুলো পরে আসতেছে। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন যে আমরা যেভাবে আল্লাহ নবীর সাথে বাড়াবাড়ি করতেছি পাল্লা দিয়ে, হুজুর বোধহয় রাগ করেছেন, বাড়ালেন না, সব জোর হাত করলো, হুজুর মাফ করেন, আর বাড়াবাড়ি করব না। তা হুজুর বললেন যে না, তিরমিজি শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, উনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাস সালাম কদ ইনতাহা ইলাল বারাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দটাই আমাদের মধ্যে অনেকে ভুল করে, বারাকা কয়, বারাকা, এটা অসম্পূর্ণ, ভুল। শব্দটা কি? বারাকা তুহু। এখন কি অর্থ দাঁড়াইল? যে হুজুর বললেন যে ইন্নাস সালাম কদ ইনতাহা ইলাল বারাকাত, আমি এই সালামের লেনদেন বারাকাত পর্যন্ত শেষ করে দিলাম, এটুক তোমাদের প্রতি অনিবার্য। ইস্তেহবাবের দরজা খোলা রইল। বন্ধু বান্ধবকে সালাম দিবা সময় থাকলে, স্বামী স্ত্রীকে দিবা, মা বাপকে দিবা, এখন সময় থাকলে চালাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিন ফিহা আবাদান আবাদা, চালাও। কিন্তু এই বারাকাতুহু পর্যন্ত সুন্নত রইল, এরপর ইস্তেহবাব, মুস্তাহাব। এই জন্যই কেউ যদি সালাম দেয় আর তার সামনের দর্শক বা শ্রোতা যদি চুপ থাকে, তাহলে এটা বুঝাবে শত্রুতা। আমি তোমার অ্যালাউ করলাম না, তোমার সালামও লাগবে না, আমার দোয়াও লাগবে না, চুপ থাকার অর্থ হলো এটা। এইখানে আর সুকুত নিষ্ফুর রেদা হবে না, এই চুপ থাকা যে রাজির অর্ধেক, সালামের জবাবে চুপ থাকা হলো দুশ্মনীর অর্ধেক। এই জন্য সালামের জবাবে চুপ থাকতে নেই, আমি শুনি বা না শুনি শেষ পর্যন্ত জবাব দিতে হবে। একবার মিস করেছেন, আরেকবার যদি সালাম দিয়ে কাজা আদায় করা যাবে না, নামাজের যেরকম মিস করলে কাজা আদায় করেন, এবার শেষ লোকটি পর্যন্ত সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইন, আলহামদুলিল্লাহ। যেরকম মাহফিল গুজগাজ করে ছোট অল্পের মধ্যে ওইভাবেই শেষ করতে হবে। আজকে আমার শরীরটাও ভালো না, মনটাও ভালো না, বিশ্বের অনেক দেশে গিয়েছি, খুব থাকতে মন চাইছে, কিন্তু শুধু আমেরিকা এসে থাকতে মন চাচ্ছে না।